আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে কোনো ডেইলি ব্লগ বা ডেইলি রুটিন শেয়ার করছি না, আজকে শেয়ার করছি অন্যরকম একটা জিনিস। সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রন ফেশিয়াল। টিনেজ লাইফে বা 25-30 বছর বয়সে অনেকের ব্রনের সমস্যা থাকে, ব্রনের দাগ থাকে, একনে, পিম্পলস, তারপরে হচ্ছে গর্ত হয়ে যাওয়া, এই নানা ধরনের সমস্যা থাকে। তো এটারই একটা সমাধান আর কি তোমাদের জন্য আজকে নিয়ে আসছি। আমারও যখন 13-14 বছর বয়স ছিল বা 20-25 বছর পর্যন্ত প্রায় মুখে ব্রণ ছিল, প্রচুর সমস্যায় পড়ছি, ব্রণে অনেক দাগ থাকতো, গর্ত থাকতো। আসলে তখন অত কিছু জানতাম না, ইউটিউব ছিল না তখন, তাই এত সমাধান জানতাম না। টিভিতে হয়তো দু একটা অনুষ্ঠানে দেখতাম, সেটা ট্রাই করতাম, বা কখনো ম্যাগাজিনে দেখতাম, বা বই কিনতাম। আমি বইমেলায় গেলে রূপচর্চার বই কিনতাম, তো সেই সব বই দেখে টুকটাক যা জানতাম সেটাই ট্রাই করতাম। আর এখন তো জানার পরিধি অনেক বড় হয়ে গেছে, গুগল আছে এখন আমাদের জন্য। তো যাই হোক, তো এখন সময়টা পাল্টে গেছে, এখন বাচ্চা মেয়েরাও অনেক কিছু জানে, অনেক কিছু ট্রাই করে। তো সবার জন্যই আজকে আমি এই ফেশিয়ালটা তোমাদের দেখাবো, যে মুখে ব্রণ থাকলে, ছোটো ছোটো দানা দানা পিম্পলস থাকলে তোমরা কী ট্রিটমেন্ট করলে এগুলো থেকে মুক্তি পাবে এবং একদম দাগও চলে যাবে, একদম গর্তও চলে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে ব্রণ ফেশিয়ালটা শেয়ার করব। তো শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে, তুমি যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করতে পারো, যে কোনো বলতে তুমি নিম ফেস ওয়াশ ইউজ করতে পারো, তাহলে কিন্তু ব্রণ থাকে না। নিমের যে একটা অ্যান্টিসেপ্টিক গুণ ব্রণ কিন্তু তাড়িয়ে দেয়। তো তুমি নিম ফেস ওয়াশ ইউজ করতে পারো, অথবা ফেশিয়ালের জন্য ক্লিনজিং মিল্ক ইউজ করতে পারো। আমি আজকে ক্লিনজিং মিল্ক দিয়ে শুরু করছি, তো চলো ফেশিয়ালটা শুরু করা যাক। আর আমি ক্লিনজিং মিল্ক দিয়ে ওয়াশ করে নিচ্ছি প্রথমে মুখটা। আর ব্রণ ফেশিয়ালে কিন্তু ম্যাসাজ খুব বেশি সময় করা যাবে না, কারণ হচ্ছে ব্রণের উপর বেশি ঘষা মাজা করলে ব্রণটা বেড়ে যায় অনেক সময়। তো সেই জন্য আমরা 2-3 মিনিট করে এক একটা ম্যাসাজ করব। প্রথমে আমি ক্লিনজিং মিল্কে ম্যাসাজ করে নিই। তো আমার ক্লিনজিং মিল্ক ম্যাসাজ করা হয়ে গেছে, এখন আমি মুখটা ওয়াশ করে নিই। ক্লিনজিং মিল্ক ব্যবহার করা হয়ে গেছে, এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ম্যাসাজ ক্রিম। আর ব্রণ ফেশিয়ালের ক্ষেত্রে ম্যাসাজ ক্রিম নিতে হবে হচ্ছে তোমার হয় শসার ম্যাসাজ ক্রিম, আর না হলে অ্যালোভেরা ম্যাসাজ ক্রিম। এই দুটো ম্যাসাজ ক্রিম তোমাকে ইউজ করতে হবে, আর এই দুটোই ব্রণের জন্য উপকারী। অন্যান্য ম্যাসাজ ক্রিমগুলো তুমি ব্রণ ফেশিয়ালের ক্ষেত্রে অন্তত ইউজ করতে পারবে না। তো আমি আজকে নিচ্ছি অ্যালোভেরা ম্যাসাজ ক্রিম। এটা বাজারে অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় পাওয়া যায়। আয়ুর্বেদটা নিয়েছি, এটা 60 টাকা দাম নিয়েছে। তো 60 টাকা একটা মানে কৌটাতে না হলেও মনে হয় 8-10 বার ফেশিয়াল হবে একটা মুখের জন্য। তো বেশ মানে সাশ্রয়ী বলা যায়। পার্লারে গেলে তো একটা ব্রণ ফেশিয়ালে 1000-1200 টাকা তো নেয়, তো সেই হিসাবে ঘরে বসে যদি করতে পারো কম টাকায় তাহলে ক্ষতি কী। পাশাপাশি আমরা কিছু হার্বাল প্রোডাক্টও ইউজ করবো। তো আমি প্রথমে অ্যালোভেরা ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে নিই। এটাও আমি 2-3 মিনিট ম্যাসাজ করব। ওকে, আমার ম্যাসাজ করা হয়ে গেছে, এখন আমি ক্লিন করে নিই। ওকে, তো ম্যাসাজ ক্রিমের কাজ শেষ। এবার যেটা করব সেটা হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমি শসার যে স্ক্রাবটা সেটা নিয়েছি। তোমরা অবশ্যই শসার স্ক্রাবটা নেওয়ার চেষ্টা করবে, অরেঞ্জ বা এপ্রিকটটা কম মানে না নেওয়ার চেষ্টা করবে, কারণ ব্রণের ক্ষেত্রে শসার স্ক্রাবটাই কাজে লাগবে বেশি ওগুলোর থেকে। তো আমি স্ক্রাবটা নিয়ে নিই। স্ক্রাবটার দাম নিয়েছে 100 টাকা। এটা কিন্তু অনেক থাকে, অনেক এক মানে এরকম এক কৌটা স্ক্রাব মানে অনেক দিন ইউজ করা যায়, কারণ এটা খুব বেশি প্রয়োজন নাই। ব্রণ স্কিনের উপর কিন্তু এরকম দানাদার জিনিস দিয়ে খুব বেশি ঘষা মাজা করা যাবে না, হালকা আলতো করে ঘষতে হবে যেন মুখটা ছিঁড়ে না যায় বা ওই ব্রণটা ছড়িয়ে না যায়, ঠিক আছে? তো এই যে নিয়ে নিলাম, এখন আমি এটাকে ম্যাসাজ করে নেব 2 মিনিটের মতন। ওকে, আমার ম্যাসাজ মানে স্ক্রাবিং করা হয়ে গেল, এবার আমি ক্লিন করে নিই। শসার ম্যাসাজ ক্রিম বা শসার স্ক্রাবগুলো যে কোনো স্কিনের জন্য ভালো, তবে ড্রাই স্কিন যাদের তারা ব্যবহার না করলেও পারো,
অয়েলি স্কিনের জন্য তো অবশ্যই ভালো, ফেসিয়াল করার জন্য বা ডেইলি ইউজ করার জন্য। শশার যে ফেস ওয়াশ বা শশার স্ক্রাব, এগুলো কিন্তু ডেইলি ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। ফেসিয়ালটা মানে যে ব্রন ফেসিয়ালটা মাসে 2-3 বার করতে হবে, যখন খুব বেশি পরিমাণে ব্রন থাকবে। তারপর যখন ব্রন কিছুটা কমে যাবে তখন তুমি মাসে 1 বা 2 বার করতে পারবে। তো আমাদের স্ক্রাবিংও হয়ে গেল, এখন আমাদের নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে স্টিম। যে কোনো মানে ব্রন ফেসিয়ালে তোমাকে স্টিম নিতেই হবে। তোমার যদি স্টিম মেশিন না থাকে, তুমি হাঁড়িতে পানি গরম করে সেটার ভাপ নিতে পারো, বা মানে তোমাকে স্টিম নিতেই হবে। স্টিম না নিলে তোমার ব্রনের মুখগুলো খুলবে না, ব্রনগুলো পুরোপুরি যাবে না, তো স্টিম তোমাকে নিতেই হবে। তো আমি আজকে স্টিম নেব। আমার যখন পার্লার ছিল তখন বেশ কিছু মানে মেশিন কিনেছিলাম, পরে তো পার্লার আমি বন্ধ করে দিই, যার জন্য মেশিনগুলো রয়ে যায়। তো আমার স্টিম মেশিনটা এখনও আছে। চলো আজকে তোমাদের সাথে আমার স্টিম মেশিনে পরিচয় করে দেবো, আর আজকে আমি স্টিম নেব তোমাদের সামনে। তো এই হচ্ছে আমার স্টিম মেশিনটা, আর এটার হচ্ছে এইটা, এই অংশটা খোলা যায়, আর এইখানটা পানি দেওয়া যায়। এইখানটা আমি পানি দিয়ে দিয়েছি, অল্প করেই দিলাম যেহেতু তাড়াতাড়ি একটু স্টিম হয়ে যাবে। আর এই যে একটা ছোটো মানে একটা জালির মতো আছে, এর ভেতরে দেবো হচ্ছে আমি নিম পাতা, যেহেতু আমাদের ব্রন ফেসিয়াল ব্রনের উপকারের জন্য। তো আমি নিম পাতা, আমি গাছ থেকে নিম পাতা নিয়ে আসছি। তো এই যে কয়েকটা নিম পাতা দিয়ে দেবো। এখানে তুমি যদি চাও অ্যালোভেরা বা যে কোনো মানে হার্বাল জিনিস তুমি এই যে এই জালিটার মধ্যে দিয়ে দিতে পারছো। এটা দিয়ে, এটা আটকে দিয়ে এটা আমি এর ভিতরে বসিয়ে দেবো। তাহলে কী হবে, নির্যাসটা আমার মুখে আসবে। তো আমি এটা অন করে দিই। অন করে দিলে কিছুক্ষণ পরে বাষ্প বের হওয়া শুরু হবে। তুমি কিন্তু চাইলে তোমার পাত্রের ভিতরে এরকম নিম পাতা বা কোনো হার্বাল কিছু দিয়ে এরকম বাষ্প তৈরি করে মুখে স্টিম নিতে পারো, আর এরকম মেশিন যাদের কাছে আছে তারা তো মেশিন দিয়ে নিতে পারো। তো আমি স্টিমটা নিয়ে নিই মুখে। ওকে, আমার স্টিম নেওয়া কমপ্লিট। স্টিম নিলে কী হয়, ব্রনের মুখগুলো বা ওপেন পোর্টসগুলো খুলে যায়, ভিতর থেকে মানে ময়লাটা বা জীবাণুটা বেরিয়ে যায়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা ব্রন স্টিক নিয়ে তোমার যে সব, আমার তো আসলে ব্রন নেই দেখাতে পারছি না, ব্রনের মুখগুলো যে যেমন মনে করে যেটা আমার মাঝে মধ্যে এরকম ছোট ছোট ইসে একনের মতো হয়, আর এই সময়টায় যে এটা দিয়ে চেপে চেপে এর ভেতরে যে শ্বাসটা আছে ওটা বের করে দিতে হবে। তাহলে কি হবে, এটা ভবিষ্যতে আর কখনো হবে না। আর যে এই পাশটায় যেরকম একটা সুচের মতো আসছে, এই সুচটা দিয়েও কিন্তু ছিদ্র করে করে এটা বের করা যায়, আর এটা দিয়েও, সরি, এটা দিয়েও চেপে চেপে বের করা যায়। এটা দিয়ে তুমি নাকের হোয়াইট হেডসগুলো বের করতে পারো, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস। আর স্টিম করার পরে এটা সঠিক সময়, এই সময়টা মনে করো স্কিনটা নরম থাকে, ব্রনগুলো নরম হয়ে যায়, তখন চাপ দিলে তোমার শ্বাসটা বেরিয়ে আসবে। আর এই কাজটা তোমাকে করতেই হবে, এরকম মানে ফাটিয়ে দিতে হবে ব্রনগুলো, শ্বাসটা বের করে দিতে হবে। তাহলে কী হবে, প্রথমে মনে হবে যে তোমার মনে হচ্ছে হয়তো দাগ হচ্ছে বা কিছু একটা, আসলে দাগ হবে না, ওটা আস্তে আস্তে সেরে যাবে। আর যদি তুমি বের না করে দাও, ভিতরে থেকে থেকে কিন্তু শক্ত হয়ে যায় আর কালো হয়ে যায়, সেই দাগটা কিন্তু সহজে যায় না। সেই জন্য তোমাকে ফেসিয়ালের মধ্যে এভাবে স্টিম নিতে হবে, স্টিম নিয়ে তারপরে এভাবে বের করে দিতে হবে তোমার ব্রনটাকে। ওকে, হয়ে গেল। এরপরে একটা ঠান্ডা মানে ঠান্ডা পানিতে ভেজানো রুমাল দিয়ে মুখটা আমি একটু রিল্যাক্স করে নেবো, যেহেতু আমাদের স্টিম নেওয়া হয়েছে, স্কিনের পোর্টসগুলো খুলে গেছে, এই জন্য এটাকে বন্ধ করার জন্য আমরা ভেজা রুমাল মুখে চেপে ধরবো, বা কেউ বরফ নিতে চাইলে বরফ নিতে পারো। এবার আমরা চলে যাবো আমাদের ফেসিয়ালের লাস্ট পার্ট, যেটা প্যাক, প্যাক তৈরিতে চলে যাবো। ব্রন ফেসিয়ালে প্যাক তৈরি করার জন্য অবশ্যই হার্বাল কিছু ইউজ করবো, তার জন্য আমি নিম পাতা তো অবশ্যই ইউজ করবো, কারণ নিম পাতার অ্যান্টিসেপ্টিক গুণে কিন্তু ব্রন চলে যায়। তুমি যদি নিয়মিত শুধু নিম পাতা বাটা মুখে ব্রনের উপর লাগাও তাহলে কিন্তু ব্রন সেরে যাবে। তো আমি এখান থেকে বেশ কিছু নিম পাতা ছিঁড়ে নিচ্ছি, তো এই ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, আমি এগুলোকে ব্লেন্ড করব। এবার যে জিনিসটা নেব সেটা হচ্ছে মুসুরির ডাল।
আমি মসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, এখন দেখো নরম হয়ে গেছে। এখন এটাকে নিয়ে নেব এর ভিতরে। আর যে জিনিসটা নেব সেটা হচ্ছে এক চিমটি হলুদ নেব। কাঁচা হলুদ যদি কারো কাছে থাকে তো ভালো, কাঁচা হলুদ নিতে পারো, আর আমি এক্ষেত্রে গুঁড়া হলুদটাই নিচ্ছি। অল্প একটু হলুদ দেব, দিয়ে এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে মসুরির ডাল আর নিম পাতা আর হলুদ। তো এখন আমি এটাকে মুখে অ্যাপ্লাই করে নেব। এর জন্য মসুরির ডালটা খুবই উপকারী, আর সাথে আছে নিম পাতা, আর হলুদটা হচ্ছে আমাদের উত্তানের কাজ করবে। সেই হিসাবে আমাদের দারুণ একটা প্যাক হচ্ছে মসুরির ডাল আর নিম পাতার প্যাক। ব্রনের স্কিনে প্রতিদিন যদি এই প্যাকটা লাগানো যায়, 10 দিনের মধ্যে ব্রন একদম গায়েব। এটা কিন্তু পরীক্ষিত, যেহেতু আমার ব্রন ছিল, আমি এগুলো ইউজ করছি, সেজন্য আমি জানি এটা। বিশেষ করে ব্রনের উপর দিয়ে এই মসুর ডালটাকে লাগিয়ে রাখবে, ব্রনটা একদম চলে যাবে। ওকে, প্যাক আমার লাগানো কমপ্লিট। এবার আমি 10 থেকে 15 মিনিটের মতো প্যাকটা স্কিনে রেখে দেবো, তারপরে ফিরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, 10-12 মিনিট হয়ে গেছে, 12 মিনিটের মতো হয়ে গেছে। এখন মুখটা হালকা শুকিয়ে আসছে, আমি একটু পানি দিয়ে হাতটা ভিজিয়ে নিয়ে মাসাজ করে নেব। ওকে, আমার মাসাজ করা হয়ে গেল, এবার ক্লিন করে নিই। তো বন্ধুরা, দেখে নিলে খুব সহজেই অল্প কিছু প্রোডাক্ট দিয়ে তুমি দারুণ একটা ব্রন ফেশিয়াল করে নিতে পারছো ঘরে বসেই। আর ফেশিয়ালের শেষে এখন তুমি চাইলে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারো, বা যে কোনো একটা কী বলে ময়েশ্চারাইজার লাগাতে পারো, আর যদি না চাও না লাগাতে পারো। ব্রন স্কিনে আসলে মানে অয়েলি জিনিস একদমই কম লাগানো ভালো, আর হালকা করে আমি অল্প একটু অ্যালোভেরা জেল লাগিয়ে রাখছি। আর খুব বেশি ঘষা মাজাও ব্রনের স্কিনে করতে হয় না, যেহেতু ব্রনটা সেন্সিটিভ একটা জিনিস, সহজে ছড়িয়ে যায়। তো এই জন্য আমরা ফেশিয়াল করব ম্যাক্সিমাম 10 মিনিটের ভেতরে আমরা পুরো ফেশিয়ালটা শেষ করব। ক্লিনজিং মিল্ক, তারপরে হচ্ছে অ্যালোভেরা ফেসে ম্যাসাজ ক্রিম, তারপর হচ্ছে শসার স্ক্রাব আর স্টিম নেব, তারপরে হচ্ছে আমরা ব্রন স্টিক দিয়ে হালকা ব্রনগুলোকে ফাটিয়ে দেব, তারপরে আমরা ঠান্ডা ভেজা কাপড় দিয়ে আবার মুখটা মুছে নেব। তারপরে লাগাবো হচ্ছে ফেস প্যাক, আর ফেস প্যাকে মসুরির ডাল, নিম পাতা বা অ্যালোভেরা সরাসরি কেউ যদি লাগাতে চাও কাঁচাটা, তারপর একটু হলুদ, কাঁচা হলুদ, এগুলো মিশিয়ে ব্লেন্ড করে বা বেটে হোক যেভাবে হোক একটা প্যাক তৈরি করে স্কিনে লাগাতে হবে। তো সব কিছু লাগানোর শেষে যদি মনে হয় যে তোমার স্কিনে একটা ময়েশ্চারাইজার লাগাতে চাও, তো অ্যালোভেরা জেল লাগাতে পারো, অথবা হালকা কোনো ময়েশ্চারাইজার যে যেটা ব্যবহার করো আর কি, অভ্যস্ত যেটা ব্যবহার করো সেটা লাগাতে পারো। তো এগুলো করলে ব্রন যেমন আল্লাহর রহমতে তোমার 1 মাসের ভেতরে, আমরা যে পার্লার ছিল ব্রন ট্রিটমেন্ট করতাম, আমরা 1 মাসের টার্গেট নিতাম, 1 মাসের ভেতরে আমরা না হলেও 3 থেকে 4টা সিটিং দিতাম, 3 থেকে 4টা ফেশিয়াল হতো। তো 4টা ফেশিয়াল যদি হয় সপ্তাহে 1 দিন করে, তাহলে মাসে 4টা ফেশিয়াল করলে কিন্তু তার ব্রন প্রায় গায়েব বলতে গেলে, ব্রন থাকেই না, হালকা যার দাগ টাগ থাকে পরের মাসের ফেশিয়ালে আবার ওটা চলে যায়। তো যাই হোক, তো এই হলো আমাদের আজকে ব্রন ফেশিয়াল। আমার ব্রন নাই তারপরও করলাম, স্কিনটা অনেক ব্রাইট হয়ে যায়, অনেক উজ্জ্বল হয়ে যায়। আর ফেশিয়াল বলতে একটা উপকারিতা তো অবশ্যই আছে, উজ্জ্বলতা তো আসবেই, আর ব্রন ফেশিয়ালের তো আলাদা উপকারিতা। তো যাই হোক, এই ছিল আজকে তোমাদের জন্য আমার ছোটোখাটো একটা ব্রন ট্রিটমেন্ট বা ব্রন ফেশিয়াল, যে যেটাই বলো। তো অবশ্যই ট্রাই করো বাসায়, আশা করছি ব্রনের সমস্যাগুলো অনেক কমে যাবে। আর ব্রনের ক্ষেত্রে তুমি বাইরের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট বা মেকআপ এই জিনিসটা খুবই কম চেষ্টা করবে ইউজ করার, কারণ মেকআপ প্রোডাক্টে কিন্তু ব্রনটা আরও বাড়ে বেশি। তো বেশি করে পানি খাবে, ফলমূল খাবে, শাকসবজি খাবে, আর হচ্ছে তোমার মেকআপটা একটু কম মাখবে, আর চেষ্টা করবে সবসময় পেটটা ক্লিয়ার রাখার। পেট যখনই কষা হয় বা বাথরুম ক্লিয়ার না হয় তখনই কিন্তু মুখে ব্রণ ওঠে। তো পেট সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবে, ভালো ঘুমাবে, দেখবে ব্রণ আস্তে আস্তে কমে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো যাই হোক, আজকে এটুকুই ছিল আমার ব্রণ ফেশিয়াল ভিডিও। তো কেমন লাগলো জানিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।